কি কর? রাম বাইরে দাও। আম দেখি করবি? মায়া সার বানাইবে। মায়া সার বানাইবো? হ্যাঁ। তাহলে ন আম পেরে দেই। তাহলে গা বানাই গা যা। আচ্ছা। কত দিয়ে দিছে? তুমি খা বাবা। যাও না দাম পায় বোঝাও। বন্ধুরা এই যে আম গাছটা দেখতেছেন, এই আম গাছটা একটা ইতিহাস আছে। ইতিহাসের মধ্যে আমি মধুপুরে পাহাড়ে গেছিলাম, তো মধুপুর পাহাড়ে একটা আমের বাগানে গেছিলাম, মানে পরিদর্শন করার জন্য, আম বাগান পরিদর্শন করার জন্য। ওই আম বাগান থেকে একটা আম আমি মানে আমার সুন্দর ভালো লাগছিল আমটা দেখে, তো আমটা আমি না খেয়ে বাড়িতে নিয়েছিলাম। পরে ওই আমটা পরে খাইয়ে পরে এই আটি আমের আটিটা বীজ গোপন করছিলাম, সেই বীজের থেকে এখানে এই গাছটা হয়েছে। তো এই গাছের ফল আর কি এই বছর আমি এটা পাইছি, বুঝছেন? তো এই আমটা খুব মিষ্টি, মানে এটা কাঁচা মিঠা ধরা চলে, মানে কাঁচা তাই মিষ্টি লাগে। তো পূজার মাই বলছে বা পূজা বলছে তাহলে এই কাঁচা মিষ্টি আম দিয়ে একটা আচার বানাইবো, এই জন্য আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি এই আচার বানানো। বুঝো অনেক আশীর্বাদ দো, পাগল হয়ে গেছে, যাও যাও যাও। আও কথা অনেক বড় হয়েছে। আমটা খুব বড় হয়েছে না? ভিতরে কি আটি হয়েছে নাকি? শক্ত লাগতেছে। আর 15-20 দিন পরে মানে পাকতো, না 1 মাস লাগতো তাও। বিশি করে না বাবা। বাবা গুন্নি হসে বাটি তো গুন্নি হো আছি বাবা, তুমি জানো না তুমি পারবা না বড় দাদা আটি হয়েছে। হ্যাঁ
আম কটা শেষ হ্যাঁ নে গুড় কেটে নয় গুড় দিবা গুড় দেই তো গুড় দেবা না নাই শুনি সে গুড় দেবা লয় এটা কি গুড় জানি আখের গুড় হ্যাঁ তো মনে নাই কি গুড় তোমার তুমি কে পারো না আমরা তো কুশিলা গুড় কই ও তো কুশিলা গুড় আমার গো এলাকায় ভাষা হিসেবে কয় কিন্তু আন্তর্জাতিক হিসেবে এটা লাখের গুড় বন্ধুরা গুড় কাটা শেষ আমও কাটা শেষ এখন আচার বানানোর কাজ চলবে এখন হ্যাঁ এই যে লবণ দিয়ে কিছু সময় মাইখে খেয়ে দিন তো টক জলটা বেরিয়ে যাবে আমরা গ্রামে সাধারণ ভাবে আচার বানাই দেখি না মানে কত সময় রাখুন না গো এভাবে 5 মিনিট বন্ধুরা আমার এক দাদাই মানে কমেন্ট করছে যে কানু বানুর দুইটা গরুর নাম তো কানু বানু এখন গরুর নাম কোনটা কানু রাখুন কোনটা বানু রাখুন যেহেতু এটা বড় আর ওটা হলো ছোট এটার নাম কানু রাখলাম আর ওটার নাম বানু রাখলাম কানু আর বানু অ্যাকচুয়ালি আমার এই দুইটা গরু এগুলা বকন বকন আর কি অর্থাৎ ওই 4-5 মাস পরে আর কি বিয়াইব মানে গাবি এগুলো আমার আমার হার বাসন লাগবে চলো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি শুকনো মিশ কয়েকটা ছিঁড়ে দিলাম সর্ষা দিয়ে দিলাম লবণ হলুদ একসাথে দিয়ে দিলাম
Dale mata asan none khub moja lagte sarki atu dasen kata kono rokom ekta taste lagte se atu amar dao ah